আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশারফ হোসেন কনক, অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম। আর আজকে সেই আপডেট ভার্সন 27 রাইস মিলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে মেশিন চালায় দেখাবো, নতুন রাইস মিলে কী কী আপডেট আসছে ধান ভাঙানোর ক্ষেত্রে সেগুলো আপনাদের মাঝখানে আজকে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন স্কিপ না করে। তো দেখুন আগের মেশিনটি থেকে এখনকার মেশিনটি কত বড় করছে, হপারগুলো দেখুন। আগে 5 থেকে 6 কেজি দিলে আপনার এটা ভরে যেত, আর এটা দেখুন 20 কেজি মতো দিলেও এখন আর কিছু হবে না, কারণ কত বড় বড় করে দিছে এগুলা। আর মেশিনটিও কত গর্জিয়াস লাগছে দেখতে, দেখুন আগের মতো সেই সেম তিনটা মেশিন, তিনটা মাথা আছে, ধান গম ক্রেশার আর হচ্ছে আপনার মশলা করার জন্য একটা, যেটা আটা মশলা এক কথায় পাউডার করার জন্য, এই তিনটা মাথা আছে। তো চলুন এখন দেখা যাক এই ভাষণ সাদেশে কেমন ধান আসে ধান ভাঙানোর পরে। এই যে আমাদের এই ভাইটি ধান ঢেলে দিল দেখতে পাচ্ছেন, দেখুন কতগুলো ধান আটতেছে, দেখুন এই যে চাউল বেরোতেছে একদম নিট অ্যান্ড ক্লিন চাউল। পাশ থেকে খুদ পড়ে যাচ্ছে, এই সাইড থেকে আপনার হচ্ছে চাউলটা বের হয়ে আসতেছে, তারপরে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়াগুলা পড়তেছে, দেখুন কি সুন্দরভাবে মেশিনটি ই হচ্ছে। এই যে দেখুন একদম সব সেপারেট সেপারেট হয়ে যাবে, একদম আগের গুলার মতোই সেপারেট হয়ে যাবে, কিন্তু এটা একটু আপডেট আসছে, কুড়ার ক্ষেত্রে আসছে, চাউলের ক্ষেত্রে আসছে। এই দেখুন চাউলগুলো দেখুন একদম ক্লিন চাউল বেরোইছে, একটা ভাঙ্গা চাউলও না এর মধ্যে, সুন্দর ক্লিন চাউল, খুদ নাই, ধান নাই, কোড়া নাই, একদম ক্লিন চাউল। আপনি এখান থেকে নিয়ে রান্না করে খাইতে পারবেন ধুয়ে, খুদগুলো পড়ছে, দেখুন ভাঙ্গা চাউল একটাও আসবে না। আর এই মেশিন আগের মেশিনে সবার রিপোর্ট দিত যে ভাই কুড়াগুলা মোটা আসে, ঠিক আছে, তো আজকের কুড়াগুলো আপনাদের দেখাবো দেখুন। আর এই মেশিনটি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন ধর নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন। এ দেখুন কুড়াগুলো দেখুন একদম চিকন চিকন, একদম আগের থেকে কত চিকন দেখুন,